বাংলাদেশ ছাড়া কোনো দেশ থেকে মিত্রবাহিনী ফেরত যায়নি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র চলছে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্থান হবে কারাগারে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। মির্জা ফখরুল দায়িত্বহীন কথা বলছেন মন্তব্য তথ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন। বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ থেকে স্বল্পতম সময়ে মিত্রবাহিনীকে বঙ্গবন্ধু স্বদেশে ফেরত পাঠিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক নেতা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বহীন কথা বলছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে পিআইবিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমে কথা বলার সময় বিএনপি নেতাদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। অর্থনৈতিক সূচকে, সামাজিক সূচকে, সমস্ত সূচকে বাংলাদেশ যে এবং অল হেলথ ইন্ডেক্সে বাংলাদেশ যে পাকিস্তানকে পিছনে ফেলে বহুদূর এগিয়ে গেছে, এই জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী আক্ষেপ করে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। এটি আসলে তার অজ্ঞতারই পরিচয়ক। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো এই কথাবার্তাগুলো না বলে, বরং তিনি মহাসচিব হিসেবে যে চরম ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতার বৃত্ত থেকে নিজে বের হয়ে আসুক। সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্থান হবে কারাগারে, সেই সঙ্গে তাকে ব্রিটেন থেকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর গুলশানে তার নিজ বাসায় ব্রিটেনের হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী। বাংলাদেশ তারেক রহমানকে কেন ফেরত চাইছে তার কারণ ব্রিটিশ হাইকমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র চলছে, কারা কর্তৃপক্ষকে এর দায়ী দায়িত্ব বহন করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন আর অসুস্থ হয়ে তিনি এখন কক্ষেও চলাচল করতে পারছেন না, তাকে জোর করে আদালতে নিয়ে আসা হয় বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এতই অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি এখন কারাগারের কক্ষেও চলাচল করতে পারছেন না, তাকে সুপরিকল্পিত হবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। রাজধানীতে দুর্ঘটনার রোধ ও গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস। প্রথম অবস্থায় আজিমপুর থেকে ধানমন্ডির 27 নম্বর রোডে অত্যাধুনিক 25টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন ও বিআরটিসির সমন্বিত উদ্যোগে চালু হলো এই চক্রাকার বাস সার্ভিস। এতে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের বার্ষিক আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত উসমান মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উদ্বোধন করেন অতিরিক্ত অর্থ সচিব বীরজাদা শহীদুল হারুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেদওয়ান খন্দকার।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন শহীদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির, এম এ মান্নান মানিক, তকবীর আহমেদ, জেবিন সুলতানা কান্তা প্রমুখ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আলনোর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে। দেশে আনার পর দুজনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। সেখানে শেষবারের মতো তাদের একনজর দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। উপার্জনক্ষমদের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারকে সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান স্বজনরা। এবং তো কোনো জনপ্রতিনিধি আমাদের কাছে আসে নাই, আমরা দেখিও নাই যে আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য আসলে আমরা কিন্তু অনেক সান্ত্বনা পাইতাম। এই ফ্যামিলি যারা মানে তারা নিঃস্ব হয়ে গেছে, তার স্ত্রী আছে, সন্তান সম্ভবা মা, তার একটা মেয়ে আছে, এখন বিয়ে দিতে পারে নাই। নিরাপত্তাহীনতার শঙ্কা ভুলে মুসলিমদের এগিয়ে যাওয়ার আহ্বান জাসিন্ডার। নিউজিল্যান্ড সরকারের নানামুখী পদক্ষেপে স্বস্তি ফিরেছে বাংলাদেশি কমিউনিটিতে। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ধর্মীয় স্থাপনায় হামলার মতো ঘৃণ্য ঘটনা প্রতিরোধে নিউজিল্যান্ড সরকার যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশ ছাড়া কোনো দেশ থেকে মিত্রবাহিনী ফেরত যায়নি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র চলছে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্থান হবে কারাগারে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। মির্জা ফখরুল দায়িত্বহীন কথা বলছেন মন্তব্য তথ্যমন্ত্রীর। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।